সো গাইজ, এখন আমরা দেখতে পাচ্ছি মূলত এমআই পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে 10,000 mAh। দাম কত পড়তেছে এটার? হোলসেল হচ্ছে 1,100 টাকা আর রিটেল হচ্ছে 1,250 টাকা। সো গাইজ, পাওয়ার ব্যাংকটা দেখতে এরকম হবে, ব্লু কালারের মধ্যে। অন্য কোনো কালার হয় এগুলোতে নাকি একটাই কালার? হোয়াইট কালারটাও দেওয়া যাবে না? সো গাইজ, এটার মধ্যে মূলত দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে হোয়াইট। তো এটা হচ্ছে ব্লু কালারটা। গাইজ, এটা হচ্ছে রিম্যাক্সের 10,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক। এটার মডেলটা হচ্ছে RPP88। সো এটার দাম কত পড়তেছে? 750 টাকা। হোলসেল কত? আচ্ছা, হোলসেল 750, রিটেল হচ্ছে 850। গাইজ, যেহেতু এটা 10,000 mAh, আপনার ফোনের ব্যাটারি যদি 5,000 mAh হয়ে থাকে তাহলে আপনার ফোন দুইবারের মতো আপনারা চার্জে দিতে পারবেন। আর এখানে আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একটা পাওয়ার ব্যাংক, সাথে আপনারা পাচ্ছেন একটা USB কেবল। সো এটার কি অন্য কোনো কালার হয়? ব্ল্যাক হয় আর হোয়াইটটা হয়। তো এটা হচ্ছে গিয়ে 750 টাকা হোলসেল, আর যদি আপনার রিটেল কিনেন সেটা হচ্ছে 850 টাকা। গাইজ, এটা হচ্ছে রিম্যাক্সের 20,000 mAh। এটার মডেলটা হচ্ছে মূলত RPP59। এটা হচ্ছে 5V ইনপুট এবং 5V আউটপুটের। তো এটার দাম কত? গাইজ, এটার দামটা হচ্ছে 1,450 টাকা হোলসেলটা। আর রিটেল কত পড়ে? রিটেল হচ্ছে 1,550 টাকা। গাইজ, এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা। তো এটা কিন্তু দেখতে হুবু সেম হবে। আর এখানে সাথে আপনারা পাচ্ছেন একটা USB কেবল। এটার দাম পড়তেছে 1,450 টাকা। গাইজ, এটা হচ্ছে রিম্যাক্সের একটা 20,000 mAh-এর ব্যাটারি। এটার মডেলটা হচ্ছে RPP15। সো এখানে যা দেখতে পাচ্ছি রিম্যাক্সের যেসব প্রোডাক্ট আমি দেখাচ্ছি সবগুলো হচ্ছে অরিজিনাল। সো এটার দাম পড়তেছে 1,450 টাকা, এবং এটাতে আপনারা পাচ্ছেন যে 5V ইনপুট এবং 5V আউটপুট, ঠিক আছে। আর এখানে কিউআর কোড দেওয়া আছে, আপনারা যদি চান কিউআর কোড স্ক্যান করে নিতে পারেন। আর এটার মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে সিলভার। গাইজ, এটা হচ্ছে রিম্যাক্সের 20,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক। এটার মডেলটা হচ্ছে RPL58, এবং এটাতে আপনারা পাচ্ছেন যে 5V ইনপুট এবং 5V আউটপুট। তো এটার দাম কত পড়ে? এটা হচ্ছে 1,150 টাকা। এটার যে ভিতরেরটা হচ্ছে হোয়াইট কালার, তো এটার মধ্যে আপনারা ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন। এটা হচ্ছে রিম্যাক্সের 10,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক। এটার মডেলটা হচ্ছে RPP85। এটার মধ্যে আপনারা দুইটা পেয়ে যাবেন কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। তো এটার দাম কত পড়তেছে? এটা হচ্ছে গাইজ 1,030 টাকা। গাইজ, এটা হচ্ছে রিম্যাক্সের 5,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক। এটার মডেলটা হচ্ছে E5। এটার মধ্যে আপনারা তিনটে কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে হোয়াইট। তো এটার দাম কত পড়ে? মাত্র 450 টাকা এটার দাম। সো যেহেতু এই দোকানটা হচ্ছে রিম্যাক্সের দোকান, মানে রিম্যাক্সের মোটামুটি সব এই ধরনের আপনারা অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। সো এখন আমরা জানবো রিম্যাক্সের কিছু ওয়্যার এবং ওয়্যারলেস হেডফোনের দাম। তো প্রথমে দেখতে পাচ্ছি যে রিম্যাক্সের 6110D, এটার দাম কত পড়তেছে? এটা হচ্ছে মাত্র 375 টাকা। সো গাইজ, এটা হচ্ছে রিম্যাক্সের ক্যান্ডি 505, না? এটার দাম কত? 300 টাকা। এখানে এটি কি সবগুলো কালার? না, রেড আছে এবং ব্ল্যাক আছে, হোয়াইট কালার আছে, এবং আপনারা হোয়াইট কালারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। তো এখানে তিনটে কালার, না? সো গাইজ, এগুলো হচ্ছে রিম্যাক্সের 510। সো এইটার আমি দেখাচ্ছি, এটা আনবক্সিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে দেখতে সেম এরকম হবে। সো এটা এরকম একটা প্যাকেটের মধ্যে আসে। দাম কত? এটা 220 টাকা। 220 টাকা। গাইজ, এটা হচ্ছে রিম্যাক্সের 515 ইয়ারফোন। এটা কত? 240 টাকা। 240 টাকা। সো গাইজ, এখানে আপনারা রিম্যাক্সের নেক ব্যান্ডগুলো পেয়ে যাবেন। তো এটা হচ্ছে S8 এবং S9, S10 দেখতে পাচ্ছেন। সো এই তিনটে কিন্তু অনেক পপুলার। সো দাম কত পড়ে নেক ব্যান্ডগুলোর? এখন আমরা দেখতেছি রিম্যাক্সের 501 মডেলের হেডফোনটা, এটা পড়ে 320 টাকা। তো এরপর দেখতেছি আমরা রিম্যাক্সের 305M, এটা কত পড়ে? 700 টাকা। এটা হচ্ছে রিম্যাক্সের 575, এটা কত? 450। এটা হচ্ছে রিম্যাক্সের 569, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 350। 350।